নমস্কার, পাঁচ মিশালিতে আপনাদেরকে স্বাগত। আজকের রেসিপি হলো কনিকা পোলাও। কনিকা পোলাও করতে গেলে কী কী লাগবে সহজ উপায়ে আমি দেখাচ্ছি। এক ঘন্টা আগে বাসমতি চাল ভিজিয়ে রেখেছি, দেখুন বাসমতি চালটা বেশিক্ষণ ভিজলে ভাতটা গলে যাবে না। তারপর হাঁড়িতে জল বসিয়েছি, জলটা যখন ফুটে উঠবে, ফুটে উঠেছে, এবার আমি চালটা দেব। এবার ওই ভেজানো চালটা দিয়ে দিচ্ছি। ভাতটা যখন আধের ওপর হয়ে যাবে, একটুখানি শক্ত থাকবে, তখনই নামিয়ে নেবেন, কেননা মিশাবার সময় তখন ঘেঁটে যাবে। ঢেলে নিয়েছি। এবার কড়াইয়ে অর্ধেকটা তুলে নিচ্ছি যাতে সুবিধা হয় মাখাতে। এবার কড়াইয়ে ঘি দিলাম, এটা ঘি বেশ পরিমাণ মতো, আধ কাপের মতো ঘি লাগবে। যে গরম মশলাটা যাতে গোটা মুখে না লাগে তার জন্য ভেঙে নেব। মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়ে আধ ভাঙা করে নিলাম। গরম মশলায় একটু জিরে, এই তেলের উপরে জিরে, গরম মশলা, তেজপাতা, কাজু বাদাম, কিশমিশ এবং আদা গ্রেট করে দেব। কদ্দুকষে আদা গ্রেট করে দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে যখন, একটুখানি নাড়াচাড়া হয়ে একটু বাদামটা ভাজা হয়ে যাবে, কারণ কালো গোলমরিচ গুঁড়ো জায়ফল জয়ত্রী সব গুঁড়ো একসঙ্গে করা আছে, গরম মশলা ওইটা গুঁড়ো। নুন চিনি আর ওপর থেকে নুন দিয়ে এটা একটু নাড়াচাড়া করে, বেশিক্ষণ নাড়বেন না, বেশি নাড়লে চিনিটা গোটা গোটা হয়ে যাবে। অল্প একটু নেড়ে নামিয়ে ওটার সঙ্গে মিক্সড করে ঢেলে দেবেন, ভাতের উপরে ঢেলে দিয়ে ভালো করে মিক্সড করবেন। এই দেখুন ভাতের উপরে সবটা ঢেলে দিয়ে মিক্সড করব। আমি ছোট হাঁড়িতে মিক্সড হচ্ছিল না বলে আবার কড়াইয়ে ঢেলে মিক্সড করেছি, আপনারা বড় জায়গায় করলে ভালো করে মিক্সড করে দিন। সহজ উপায়ে কনিকা পোলাও করলাম। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। হাঁড়িটাই সবটা মিশছে না বলে আমি এবার কড়াইয়ে ঢেলে মিক্স করব।
এই দেখুন কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে আমি ভালো করে মিক্স করে সুবিধা হবে। কনিকা পোলাও